खुशी के गीत गाए जा, ये जिंदगी है काम की, तो काम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। 1943 সালের আজকের দিনেই সুভাষচন্দ্র বোস ভারতের জাতীয় সেনাদল আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের প্রধান কমান্ডার হিসেবে যোগ দেন। 1942 সালের সেপ্টেম্বর মাসে রাসবিহারী বসু দক্ষিণ পূর্ব এশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতের স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র বাহিনী আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই ওই বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়ে। পরে 1943 সালে সুভাষচন্দ্র বোস দক্ষিণ পূর্ব এশিয়ায় বিদেশে বসবাসকারী ভারতীয়দের একত্রিত করে ইংরেজ বিরোধী আজাদ হিন্দ ফৌজ বাহিনীর পুনর্গঠন করেন। কবুল করতে নিহায় নম্রতা কে খুদা সে দোয়া মানতা হুমনে আমি ও তাকত वो जोश और वो बहादुर जी। 1943 এর জানুয়ারিতে জাপান থেকে সুভাষ বোসকে পূর্ব এশিয়ায় ভারতের জাতীয় আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। জিউ ইন দ্য কারিতে বুশান সুভাষ চন্দ্র বোস জি কুরো বিরমা নি তোজাক নিপ্পন তো তোমনি আজিয়া কাইফোনো সাতাকাই নি কোমা ওসমে। সুভাষচন্দ্র বোস ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম, যিনি ভারতকে স্বাধীন করার জন্য সশস্ত্র আন্দোলনকেই একমাত্র উপায় বলে মনে করতেন। নেতাজি আইএনএর বিভিন্ন ব্রিগেডের নাম গান্ধীজি, নেহরু, মৌলানা আজাদ এবং তার নিজের নামে রাখেন। মহিলাদের বাহিনীর নাম ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের নামে রাখা হয়। তার নেতৃত্বের সময়কালে দক্ষিণ পূর্ব এশিয়ায় বসবাসকারী হাজার হাজার সাধারণ মানুষ এবং পূর্বের কারাবন্দীরা আইএনএতে যোগ দেন। আইএনএর সশস্ত্র বাহিনীর ত্যাগ সাধারণ মানুষ চিরকাল মনে রাখবেন। তুমি মিশে ছোমর দেহের সনে, তুমি মিলে ছোমর প্রাণে। জি এ নাটেশন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 25 আগস্ট একটি অন্য কারণেও গুরুত্বপূর্ণ। 1873 সালের এই দিনেই থাঞ্জাভুরে এক অন্যতম স্বাধীনতা সংগ্রামী গণপতি আগ্রহরাম আন্নাধুরাই আয়ার নাটেশানের জন্ম হয়। 1900 সালে তিনি ইংরেজিতে মাসিক পত্রিকা দ্য ইন্ডিয়ান রিভিউয়ের সম্পাদনা শুরু করেন। বেশিরভাগ সময়ে স্বাধীনতা সংগ্রাম থাকত এই পত্রিকার মূল ভাবনা। 1915 সালে মহাত্মা গান্ধীর ভারতে ফিরে আসার পর যখন তিনি প্রথম চেন্নাই সফরে যান, সেই সময় তিনি প্রায় এক মাস নাটেশানের বাড়িতেই ছিলেন। 1897 সালে তিনি তার নিজের প্রকাশনা সংস্থা শুরু করেন। গান্ধীর সাহিত্য, তার বাণী এবং বাপুর লেখা প্রকাশ করার জন্য তিনি বিখ্যাত ছিলেন। আজকের মতো আকাশবাণীর সঙ্গে আজাদিকা সফর এই পর্যন্তই।